এটা তো তোমরা সবাই জানো, এখানে যদি আমি ঢোকাই তুমি জানো না এটা ঢোকালে জল উঠবে, জল উঠে যাবে, জল কি পড়ছে? আমি চাপ দিলে পড়বে জল পড়ছে না কেন? কেন কি নিচ থেকে অ্যাটমসফিয়ারিক প্রেশার কাজ করছে, উপর থেকে বেসিক্যালি উপরের লেভেলে কোনো প্রেশার নেই, যেই আমি প্রেশার দিলাম তখন হচ্ছে, বাকি জায়গাটা সিল ছিল। এটা যখন তুলছো তুমি এটা পুরো সিল থাকছে, তো তাই জন্য কী হচ্ছে এখান থেকে এয়ার প্রেশার যেটা অ্যাড করছে সেটা এর ভেতরে কিছু নেই, হাওয়া তো ঢুকতেই পারে, তাহলে প্রেশারটা কে দেবে জলটাকে ফেলার জন্য? তাহলে জলটা পড়ছে না, এটাতে জল এমনি ঠিক আছে, ঠিক বুঝতে পেরেছো? এমনি বেরোচ্ছে। আচ্ছা এবার দেখো, তো আমি পুরোটা বেরোবে তা কিন্তু না, দেখো তুমি এই ফুটোটার উপরে চলে যাচ্ছি, ঠিক আছে, তোমরা শালিমারের নারকেল তেল কিনেছো? হ্যাঁ হ্যাঁ, মেরা প্যার শালিমার। আর তো শালিমারে যে টিনের যে ক্যানগুলো হ্যাঁ আমার কাছে আছে, সেই ক্যানের মধ্যে একটা ফুটো করলে কখনো তেল বের হবে? কেন বলতো, কারণ একটা ফুটো থেকে হাওয়াটা ঢুকবে আর একটা ফুটো থেকে তেলটা বের হবে, এগুলো ফুটো যদি হাওয়া না ঢোকাই তাহলে ওর ভেতরে কি আছে? শুধু তেল আছে, ঠিক আছে, যখন তুমি আর একটা ফুটো করবে তখন তেল পড়বে, কেন? তখন তাহলে হাওয়াটাকে যাওয়ার তুমি জায়গা দিচ্ছ। কি করা হয়, প্রথমেই উপর থেকে দুটো ফুটো করা হয়, ভেবে দেখো প্রথমেই উপর থেকে দুটো ফুটো করে দেওয়া হয়, তাতে কি হচ্ছে দুটো ফুটো থেকে হাওয়া অলরেডি ঢুকে যায়। তো যখন অলরেডি ওপেন আছে বালতি, যখন অলরেডি ওপেন আছে হাওয়া অলরেডি শালিমারের বক্সেতে ঢুকে গেছে, তাহলে হাওয়া তো রেডি আছে প্রেশার দেওয়ার জন্য, এয়ার প্রেশার তো অলরেডি ওর মধ্যে অ্যাভেলেবল, এর মধ্যে এয়ার প্রেশার অ্যাভেলেবল। এইবার কী হচ্ছে, এবার যখন তুমি উল্টাচ্ছ তখন কী হচ্ছে, ওই এয়ার প্রেশার প্লাস লিকুইডের হাইট মাইনাস এয়ার প্রেশার আউটসাইড, লিকুইডের যতক্ষণ হাইট থাকবে ততক্ষণ তেল।